রোজার বাজার করতে আসলাম, রোজা থেকে বাজার করতে আসতে ইচ্ছা করবে না, তাই যতটা সম্ভব বাজারগুলো করে নিব। এখানেই বড় মাছগুলো কেটে নিব, আর ছোটো মাছ তো বাসায় যেয়ে কাটতে হবে। একদিনে তো সব বাজার করা যাবে না, আজকে দেখি কী কী বাজার করা যায় আর আপনাদের সাথে শেয়ার করি আমি কী কী বাজার করে নিয়ে আসলাম। আজকে বিভিন্ন রকম চা নিয়ে এসেছি, আর দুধ চা খেলে এটা ভালো হয়। কন্ডেন্স মিল্ক, এইগুলো গেল হলো চা। ক্যাপসিকাম, লেবু, গাজর তো আমার ফ্রোজেন করা আছে, এটা নিয়ে আসলাম। সালাদের মিশালে ভালো লাগে তাই। টমেটো আমার ফ্রোজেন করা আছে। আর এই যে শশা, এগুলো সালাদ খাওয়ার জন্য টাটকা টাটকা নিয়ে আসলাম। আর লবণ না হলে তো চলেই না, সেটা আছে। আর এখানে হলুদ সরিষা, আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর এটা হলো বুটের ডাল। বুটের ডালের বড়শি করেছিলাম, মেয়েদের এত পছন্দ, ওরা আবার বানাই দিতে হবে। এটা গেল। আর সেই যে আমার টিস্যুর জগৎ নিয়ে এসেছি, টিস্যু তো লাগে, একসঙ্গে নিয়ে আসলাম। রান্নাঘরের জন্য সব নিয়ে আসলাম। আর বাথরুমের জন্য তো আনতেই হবে, বাথরুমের জন্য হারপিক, লাল হারপিক আর হারপিক। এটা নিম হ্যান্ড ওয়াশ, এটা বেশ ভালো লাগে আমার। আর এটা ভীম লিকুইড, এটা নাকি ডবল পাওয়ার, এটা আজকে নিয়ে আসলাম, দেখি এটা কেমন। আর আচার নিয়ে আসছি দুইটা, একটা রসুনের আচার আর একটা হলো মিক্সড আচার। এই মিক্সড আচারটা খুব ভালো লাগে। আর এখন মশা কিছুটা আসছে, এই যে অ্যারোসল নিয়ে আসছি বাথরুমের জন্য। আর এই যে এই সব মশলাগুলো নিয়ে এসেছি, জয়ফল, তারপরে জিরা, এটা হলো স্টার মশলা, এটা হলো জয়ফল, জয়ত্রী স্টার, এটা হলো বিশেষ মশলা। আর এই যে গোলমরিচ, সাদা গোলমরিচ, আর এটা হলো গোটা জিরা। আর এই যে পেঁয়াজ নিয়ে এসছি, আদা নিয়ে এসছি, এইগুলো মূলত রোজার জন্য নিয়ে এসছি, রোজার মধ্যে তো অত বাজার করা যাবে না, এইগুলো নিয়ে এসছি। আর মাছ, অনেক মাছ নিয়ে আসলাম, এগুলো কেটে নেব, নিয়ে রেখে দিব, ঝামেলা কমবে। এই যে চিংড়ি মাছ, আর এইটা হলো রুই মাছ, রুই মাছটা সবাই খুব পছন্দ করে, কাঁটা থাকে না তো, বড় বড় পিস, অনেকগুলো রুই মাছ কেটে নিয়ে আসছে। আমার মোটামুটি রোজার বাজার, একদিনে তো সব কিছু কেনা যায় না, যা যা মনে হলো দরকারি বা বাসায় নাই সেগুলো নিয়ে আসলাম। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর আমার সাথেই থাকুন।